আসসালামু আলাইকুম। গার্ডেন সিক্রেটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুদিন আগে আমাদের জাতীয় বৃক্ষ মেলা শেষ হয়ে গেল, প্রায় দেড় মাস ব্যাপী এবার মেলা ছিল। তো মেলাতে গিয়ে আমি একটি গাছের সাথে দেখা হয়ে গেল, এটা ফয়সাল নার্সারিতে দেখলাম, খুব বড় সাইজের একটি বনসাই এবং এটার দাম ছিল 5 লক্ষ টাকা, মানে তারা চেয়েছিল 5 লক্ষ টাকা, পরে এটি 2.5 লাখ টাকায় তারা বিক্রি করেছে। তো এই বনসাইটা দেখে আমি এর ভিডিও করে নিয়ে আসলাম। আজকে বনসাই নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। সাধারণত বড় গাছের ক্ষুদ্রাকৃতিকেই বনসাই বলে। শক্ত কাণ্ড বিভিন্ন গাছকে নান্দনিকভাবে ছোট করার যে শিল্প তাকেই বনসাই বলা হয়। বনসাই একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। গাছ নির্বাচন, যেসব গাছের বৃদ্ধি দেরিতে হয়, কাণ্ড মোটা হয়, বয়স হলে ছাল মোটা হয়ে যায় এবং শিকড় কেটে দিলে ঝুরি গাছের শিকড় হিসেবে কাজ করে, এ ধরনের গাছে বনসাইয়ের জন্য উপযোগী। বাংলাদেশে বনসাই করা যেতে পারে এমন গাছগুলো হলো বট, বকুল, শিমুল, পাকুড়, তেঁতুল, শিরীষ, বাবলা, পলাশ, বিলাতি বেল, ছাতিম, হিজল, জাম, নিম, বেলি, গাব, শেফালি, পেয়ারা, ডালিম, তমাল, জাম্বুরা, কমলা, বহেরা, বরই, কামিনী, মেহেদি, করই, অর্জুন। বনসাই গাছের মাটি নির্বাচনটা আমরা এখন আলোচনা করব। বনসাই গাছের জন্য সবচেয়ে উপযোগী হলো দোআঁশ মাটি। ভালো ফল পেতে মাটির সাথে ইটের গুঁড়ো, পাথরের গুঁড়ো, পোড়ামাটির গুঁড়ো, বালি, কম্পোস্ট সার, ছাই ইত্যাদি মেশানো খুবই প্রয়োজন। আরও ভালো হবে যদি আপনি মাটির সাথে গোবর সার, কেঁচো সার, জৈব পদার্থ ইত্যাদি মেশাতে পারেন। মাটিকে এমনভাবে তৈরি করে নিতে হবে যেন পানি নিষ্কাশনে কোনো সমস্যা না হয়। এক বছর পর যখন মাটি পরিবর্তন করে পটিং করা হবে তখন কম্পোস্ট সার কিছুটা কম দিতে হবে। টবে প্রতিস্থাপন, বনসাইয়ের জন্য যে গাছটি নির্বাচন করা হবে সেই গাছের কাটিং শিকড় সহ নিয়ে নিচে থেকে প্রায় 2/3 শিকড় কেটে ফেলুন। কাটা অংশে হাইড্রোজেন পার অক্সাইড লাগিয়ে দিতে হবে যেন কোনো জীবাণু বা ছত্রাক আক্রমণ করতে না পারে। এবার সমস্ত শিকড় পানি দিয়ে স্প্রে করুন। বড় শিকড়, মৃত শিকড় এবং ডালগুলো ভালোভাবে ছেঁটে দিন। এখন একটি অগভীর পাত্র নিন এবং কিছু মাটি দিয়ে দুপাশে দুটি অ্যালুমিনিয়াম তার বসিয়ে দিতে হবে যাতে গাছটি ভালো করে আটকানো যায় এবং সঠিক আকার দেওয়া যায়। এরপর সাবধানে গাছটি রাখুন, শিকড়গুলোকে মাটির সাথে ঘিরে দিন এবং মাটির উপরে নুড়ি বা শ্যাওলা দিয়ে দিন। ঠিকমতো পানি দিন। গাছের গোড়া বা কাণ্ড থেকে অনেকগুলো ডাল বের হয়, সেই ডালগুলো 2 মাস পরপর পছন্দ অনুযায়ী কাটিং দিয়ে বনসাইয়ের আকার দিতে হবে। বনসাই আকার অনুযায়ী প্রয়োজনীয় ডালটি রেখে বাকি ডালগুলো কাটিং করতে হবে। তবে বনসাইয়ের সঠিক আকার দেওয়ার জন্য অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন। বিভিন্ন ট্রেনিং সেন্টারে বনসাই শেখানো হয়, আপনারা ওখান থেকে বনসাইয়ের উপর ট্রেনিং নিয়ে কিন্তু বনসাই শিখে নিতে পারেন এবং বনসাই কিন্তু এখন অনেক জায়গায় বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে। বনসাইয়ের যত্ন, রুটিন অনুযায়ী বনসাইকে পানি ও সার সরবরাহ করার প্রয়োজন নেই। আর্দ্রতা মিটার দিয়ে পানির আর্দ্রতা, মাটির আর্দ্রতা চেক করতে পারেন কিংবা আঙুল প্রবেশ করিয়ে দেখতে পারেন, শুকনো থাকলে পানি দিন। বনসাইয়ের জন্য খুব বেশি সারের প্রয়োজন হয় না, যেহেতু বাড়ির অভ্যন্তরে ছোট পাত্রে একটি সীমাবদ্ধ অংশে বেড়ে উঠছে সেহেতু পরিমাণ মতো সার প্রয়োগ করতে হবে। গাছের গোড়ায় কিছুতেই পানি জমতে দেওয়া যাবে না। আসুন জেনে নেই বনসাই গাছের দাম। বনসাই গাছের দাম বিভিন্ন ধরনের হয়ে থাকে। গাছের শ্রেণী, জাত, গঠন ও বৈশিষ্ট্য অনুযায়ী বনসাই গাছের দাম বাংলাদেশে 500 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা বা তারও বেশি হয়ে থাকে। বনসাই সাধারণত বয়সের ভিত্তিতেই দামটি বেড়ে যায়। 25-30 বছরের একটি বনসাই হয়ে যায় 1 লাখ টাকার উপরে। বনসাই গাছ শুধুমাত্র সৌন্দর্যই বহন করে না, বর্তমানে ঘর সাজানোর পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইন করার জন্য বনসাই ব্যবহৃত হয়ে থাকে। এটি আপনাকে মানসিক প্রশান্তি দিয়ে আপনার জীবনকে গতিময় রাখতে সাহায্য করে। বনসাই গাছ আপনার অফিসে অথবা বাড়িতে রাখতে পারেন অথবা বাণিজ্যিকভাবে শিখে আপনি এটা বিক্রি করেও কিন্তু জীবিকা নির্বাহ করতে পারেন। বনসাই গাছগুলো কিন্তু কয়েক বছরে এটা বিক্রয়যোগ্য হয়ে যায়। তো আজকে আমাদের বনসাই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যাদের বনসাই সম্পর্কে আগ্রহ আছে তারা জানাবেন কোন গাছের বনসাই সম্পর্কে আপনারা জানতে চান। তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।